আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব ভালো একটা নিউজ এবং নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এটা আমাদের যারা প্রবাসী, বিশেষ করে যারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কয়েক বছর থেকে প্রস্তুত রয়েছেন, কবে লটারি অনুষ্ঠিত হবে। তো আজকে আমি এই সুসংবাদটা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এই মাসের আগস্ট মাসের 28 তারিখে লটারি এর আবেদন শুরু হবে। প্রায় আপনার খুব আনন্দের সংবাদ হচ্ছে, এবার অসংখ্য কর্মী দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাবেন, এবং এই একসাথে এত লোক কখনো আসলে দক্ষিণ কোরিয়া এইচআরডি স্পেশাল পাবে নেয়নি। এবার 15,000 লটারির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। তো এই 15,000 লোকে কিন্তু দক্ষিণ কোরিয়া যেতে পারবে, এবং দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যেটা একমাত্র দেশ যেখানে বেতন সবচেয়ে বেশি, কমপক্ষে 1,50,000 টাকা ইনকাম করার সুযোগ আছে, এবং সেখানে আরও বেশি, অনেকে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে যারা ওভারটাইম করে থাকে। তো এটা বাংলাদেশের জন্য, এটা ফরেন রেমিটেন্স বলেন আর যেটাই বলেন, এটা খুবই একটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে যারা দক্ষিণ কোরিয়ার প্রবাসী রয়েছেন। তো আসলে দীর্ঘদিন ধরে এই লটারিটা গত করোনার কারণে প্রায় 3 বছর থেকে অফ ছিল, এখন অবশেষে এই মাসের 28 তারিখে লটারি অংশগ্রহণের সুযোগ পাবে অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। এবং এটা আপনারা যাদের মোটামুটি 18 থেকে 45 বছর বয়স, তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস, মানে মেট্রিক পাসের সার্টিফিকেট থাকতে হবে, তারাই শুধু অংশগ্রহণ করতে পারবেন। এবং এবার 15,000 লোক কিন্তু দক্ষিণ কোরিয়াতে একসাথে যাবে লটারির মাধ্যমে, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার আমি মনে করি। এটা বাংলাদেশের জন্য, প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। তো আসলে আমরাও চাই যে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার, আর আপনারা 28 তারিখে এটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে ভয়েস সেল বাংলাদেশ। আপনারা সবাই জানেন ভয়েস সেলের মাধ্যমেই খুব নিখুঁত এবং সঠিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একমাত্র প্রতিষ্ঠান ভয়েস সেল, সরকারি প্রতিষ্ঠান, তারা এই রিক্রুটমেন্ট বা লোক নিয়োগ করে থাকে খুবই স্বচ্ছভাবে, যাতে করে কোনো অভিযোগ না আসে। তো আমরা দেখেছি বিগত প্রায় 13-14 বছর থেকে ভয়েস সেল দক্ষিণ কোরিয়াতে লোক প্রেরণ করে থাকে। তো অসংখ্য লোক দক্ষিণ কোরিয়াতে এরই মধ্যে গিয়েছেন, তারা সবাই ইনশাল্লাহ অনেক ভালো আছেন, এটা আপনাদের স্বীকার করতেই হবে। অন্যান্য দেশের তুলনায় ওরা 8 ঘন্টা ডিউটিতে, যদিও দক্ষিণ কোরিয়ার হিসাব হচ্ছে আপনার ঘন্টা হিসাবে, তো এই জন্যে আসলে অনেক পারিশ্রমিক তারা দিয়ে থাকে। তো আপনারা ভয়েস সেলের পেজ আছে, সেখানে সবসময় দেখবেন কখন কি নিউজ দিচ্ছে, সেই হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের পাসপোর্ট লাগবে, কমপক্ষে 1 বছরের মেয়াদ থাকতে হবে, বয়স 18 থেকে 45 বছর হতে হবে, এবং মেট্রিক এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে। আর যারা স্পেশালভাবে অংশগ্রহণ করবেন তারা তো, তারাও প্রায় 9,000 লোক যাওয়ার সুযোগ পাবে। সেটা হচ্ছে যারা বাসায় দক্ষতা আছে, তারা লটারির মাধ্যমে না, তারা অন্যভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো স্পেশাল যারা, তারা লটারির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না, শুধু স্পেশালভাবেই অংশগ্রহণ করতে পারবেন। তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, বেল আইকনটি অন করে রাখবেন। আমি নতুন আরও কয়েকটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই।